নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে, যে ভিডিওতে করব আমরা ভিভোর তরফ থেকে যে নতুন মডেল এসেছে Y20 এবং Y20i। এবং আপনারা অনেকেই জানেন এই ফোন দুটি কিছুদিন আগে হয়তো এসেছিল কিন্তু আমার কাছে এসে পৌঁছায়নি, তো রিসেন্টলি আমার কাছে এসছে, তাই আজকের ভিডিওতে করব ভিভো Y20 এই ফোনটির একটা ছোট্ট আনবক্সিং এবং বিস্তারিত আলোচনা করব এই ফোনটির ব্যাপারে এবং দেখে নেব কি প্রাইস রাখা হয়েছে এবং প্রাইস অনুযায়ী আপনাদেরকে ভিভো কী কী ফিচার্স এই ফোনটিতে প্রোভাইড করছে। তো চলুন আজকের ভিডিওটি বেশি সময় নষ্ট না করে শুরু করি। তো বন্ধুরা, ভিভো Y20 এই ফোনটির আপনারা দুটো ভেরিয়েন্ট আমাদের ভারতে দেখতে পেয়ে যাবেন। একটা হচ্ছে 4GB 64GB, দাম রাখা হয়েছে 12,990 টাকা, আরেকটা হচ্ছে 6GB 64GB, যেটা দাম রাখা হয়েছে 13,990 টাকা। কিন্তু 6GB 64GB যে ভেরিয়েন্টটি আপনি অ্যাভেলেবেল পাবেন না, সেটি একমাত্র অনলাইন স্টোরগুলোতে পাবেন বা অনলাইন ওয়েবসাইটে তাদের পাবেন। আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আপনারা ভিভো Y20 ফোনটা আপনাদের ওখানে অফিসিয়ালি পাচ্ছেন এবং আপনাদের ওখানে দাম রাখা হয়েছে আমাদের যতদূর জানা 14,990 টাকা। এবং ভিভো Y20i এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 3GB 64GB, এই ফোনটি কিন্তু আপনাদের বাংলাদেশি বন্ধুরা ওখানে অফিসিয়ালি পাচ্ছেন না। তো চলুন এবার আনবক্সিংটি সেরে নিই। তো বন্ধুরা, এই রয়েছে ভিভো Y20 বক্স, পিছনের দিকে কিছু ফিচার্স হাইলাইট করা আছে। 8 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, 5000mAh ব্যাটারি, AI ট্রিপল ক্যামেরা। বক্স ওপেন করতে রয়েছে আরও একটি বক্স, এখানে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল, থাকছে একটা সিলিকন সফট কভার। আর এই রয়েছে ভিভো Y20, যেটিকে আমি সাইডে রাখলাম, দেখে নেবো বক্স কন্টেন্ট। এখানে বন্ধু থাকছে একটা 8 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে 9V 2A, আর এখানে থাকছে একটা Type-B, মানে কোনো টাইপ সি চার্জিং কেবিল থাকছে না, টাইপ বি চার্জিং কেবিল, বক্সে আর সেরকম কিছু থাকছে না। তো এবার চলুন ফোনটিকে বের করি। তো এই রয়েছে ভিভো Y20, ওয়াও, আমার কাছে এটি ডাউন হোয়াইট কালারে অ্যাভেলেবেল রয়েছে। আর এই ফোনটি আপনারা তিনটে অ্যাভেলেবেল কালারে পাবেন, একটা ডাউন হোয়াইট যে কালারটি আপনি দেখলেন আমার কাছে, এবং সেকেন্ড কালারটি পাবেন প্রিজড ব্লু, এবং থার্ড কালারটি পাবেন অপসিডিয়ান ব্লু। এবং এই তিনটি কালারের মধ্যে সবথেকে আকর্ষণীয় কালারটি হচ্ছে প্রিজড ব্লু, যেটি আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। ফোনটি যদি আপনি হাতে নেন বেশ প্রিমিয়াম ফিল হবে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 192 গ্রাম এবং এটা থিকনেস রাখা হচ্ছে 8.4mm। 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, সে অনুযায়ী আমি বলবো অনেকটাই পাতলা ফোন আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। পিছনের বডিটা দেখছেন, সেটা থাকছে ফুললি পলিকার্বোনেট বডি, কিন্তু এখানে যে ফিনিশিংটা দেওয়া হচ্ছে সেটা পুরোটাই মনে হয় আপনার গ্লাস ফিনিশ। ফোনটির ডিজাইনের উপরে যদি আরও কথা বলি, ফোনটি ডান দিকে থাকছে ভলিউম রকার্স কি, তার ঠিক নিচে থাকছে পাওয়ার বাটন, মানে যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনাদেরকে দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, থাকছে প্রাইমারি মাইকের জায়গা, তার ঠিক পাশে থাকছে 2.0 চার্জিং সকেট, এবং তার ঠিক পাশে থাকছে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকছে ডেডিকেটেড সিম কার্ড ট্রের জায়গা, যেখানে আপনি দুটো সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি স্লট লাগাতে পারবেন। ফোনটির ব্যাক সাইডের ব্যাপারে যদি আরও কথা বলি, এখানে থাকছে ভার্টিক্যালি শেপে তিনটে ক্যামেরা, মেন ক্যামেরা থাকছে 13 MP, অ্যাপারচার রাখা হয়েছে f/2.2, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 2 MP, এবং যে থার্ড ক্যামেরা দিয়ে থাকছে সেটা ম্যাক্রো লেন্স 2 MP, এবং সামনের দিকে যে ক্যামেরা থাকছে 5 MP। তো বন্ধুরা, এটাই ছিল এই ফোনটির ওভারঅল ডিজাইনিং। এবার দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। তো এখানে যে ডিসপ্লে প্রোভাইড করা আছে, একটা বড় সরো 6.51 ইঞ্চেস এর ডিসপ্লে, এবং এটা নচ কাট আপনি ডিসপ্লেটি দেখতে পাবেন। এখানে আপনার HD+, একটা IPS ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেটা রেজুলেশন রাখা হয়েছে 720x1600px। এবং বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি পিছনের যে বডিটা দেখছেন সেখানে 2.5D কার্ভ এখানে ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইন ব্যাপারে সত্যি বলবো, আমি লুকস নিয়ে কোনো কথা হবে না, খুব প্রিমিয়াম লুকস আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। কথা বলবো ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। তো বন্ধুরা, পারফরমেন্সের কথা আসলে আপনাদেরকে প্রথমেই কথা বলি, এই ফোনটির যে চিপসেটটি রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 460, হয়তো প্রসেসরটা তুলনামূলকভাবে একটু পুরাতন, আর এটা 11 nm প্রসেসর। এখানে GPU রয়েছে Adreno 610, আর ভেরিয়েন্টের যদি কথা বলি আপনাদেরকে আগে জানালাম, 4GB 64GB, 6GB 64GB দুটো ভেরিয়েন্টে এই ফোনটি পাবেন। স্টোরেজ টাইপের যদি কথা বলি, এখানে eMMC 5.1 স্টোরেজ ইউজ করা হয়েছে। এবার কথা বলবো এই ফোনটির ওএস এর ব্যাপারে। তো এখানে বন্ধুরা যে ওএসটি ইউজ করা হয়েছে, ফান টাচ ওএস একটু আপডেট থাকছে 10.5, যেটা বেস করবে Android 10 এর উপরে। এবং ফান টাচ ওএস এর তো আপনারা ক্রমাগত ভিভোর তরফ থেকে আপডেট পেতে পারেন। আর ফোনটির ব্যাটারির কথা যদি আসা যায়, এখানে 5000mAh ব্যাটারি থাকছে, বক্সে থাকছে 8 ওয়াটের ফাস্ট চার্জিং, যেখানে অনায়াসে আপনি এই ফোনটিকে দ্রুত চার্জ করে নিতে পারবেন। এবং একবার চার্জ করে নিলে আপনি অনেকক্ষণ এই ফোনটিকে ইউজ করতে পারবেন, যাতে আমি গেমই খেলুন অথবা ক্যামেরায় তুলেন অথবা ফোনটিকে আপনি নর্মালি ইউজ করুন, আপনার ভালোই পারফরমেন্স মোটামুটি পেয়ে যাবেন। এবার
আমরা আলোচনা করব এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। তো বন্ধুরা এই ফোনটি আপনাদেরকে 4GB 64GB এবং যে লুকসের সাথে প্রোভাইড করা হচ্ছে Vivo Y20, আমি বলবো ফোনটির লুকস নিয়ে কোনো কথা হবে না, খুব প্রিমিয়াম লুকস আপনাদেরকে প্রোভাইড করছে। এবং তার পাশে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টে দেওয়া হয়েছে, যেখানে Vivo বলছে আপনি 0.22 সেকেন্ডে আনলক করতে পারবেন, মানে খুব স্পিডি ফিঙ্গারপ্রিন্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো লুকস ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কথা হবে না, আমি বলবো খুবই ভালো রাখা হয়েছে। কিন্তু আমার এই ফোনটি যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। হতে পারে প্রসেসরটি 11 ন্যানোমিটার প্রসেসর, কিন্তু আজকের দিনে তুলনামূলকভাবে প্রসেসরটি একটু পুরাতন। তো এই প্রাইসে আপনি অন্যান্য কোম্পানি বা কম্পিউটার ব্র্যান্ডে এর থেকে ভালো প্রসেসর আপনি পেয়ে যাবেন। তো ভিভো Y20 ফোনটি আমি বলবো খারাপ না, লুকস, ডিজাইনিং, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং আপনাদেরকে প্রোভাইড করা আছে। তো ওভারঅল সব কিছুই ভালো, জাস্ট প্রসেসরটা যদি একটু ইম্প্রুভ করতো এই ফোনটিতে, তো আমি বলতাম ভিভো Y20 ফোনটি সব থেকে পারফেক্ট ফোন হতো এই দামের মধ্যে। তো এটাই ছিল বন্ধুরা আজকের একটা ছোট্ট ভিডিওস ভিভো Y20 কে নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে আরও আরও শেয়ার করবেন। তো আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি, আর এই ফোনটির ব্যাপারে যদি আপনার আরও জানার ইচ্ছে থাকে তো অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।